টানা কয়েকদিন বৃষ্টির পর প্রচণ্ড গরম আবারও জনমনে এনেছে অস্বস্তি। চলছে ভাদ্র মাস, এই সময়টায় কখনও বৃষ্টি হয়, আবার কখনও প্রচণ্ড গরম পড়ে। প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষের কর্মক্ষেত্রে হচ্ছে সমস্যা, গরমের কারণে রাস্তায় চলাচলেও সমস্যা হচ্ছে। সবাই রোদ থেকে বাঁচার জন্য ছাতাসহ বিভিন্ন উপায় অবলম্বন করছেন। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।